আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। এই যে দেখুন, ড্রয়িং রুম থেকে খুব সুন্দর আলো পড়ছে। আমি একটু বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি। এখন 8:30 বাজে, তো অনেক রোদ উঠে গেছে, বাহির একদম ফাঁকা, কারণ সবাই অফিস আদালত অলরেডি চলে গেছে। আমি সকালে একবার উঠেছি, অনেক সকালে, তারপর আবার একটু শুয়েছিলাম 1-1.5 ঘন্টা। তো যাই হোক, এখন নাস্তা করব। আর আমার খাবার ঘরটা আলো এরকম আসে না, কোনো সাইডে জানালা নেই, সেই জন্য এই বাসার ডিজাইনটা একটু অন্য রকমের। তো আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, এই যে লাইট জ্বালালাম, শুধু ড্রয়িং রুমটায় আলো আসে, ভালো আলোই আসে, এদিকটায় আসে না। তো আর আমার সামনে যেখানে সামনাটা যেখানে কাপড় টাপড় রাখি, ওই জায়গাটা দিয়ে অনেক আলো পড়ে। ব্যালকনি ওই সাইডে আমি ইউজ করি না, ওই ব্যালকনি আটকানোই থাকে সবসময়। এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আসলে অনেক কিছু নেওয়ার জন্য রেখেছি। তো আমি নাস্তা বানানোর জন্য এসেছি। আজ বানাবো ওটস, একটু গ্রাইন্ডিং করে এটা দিয়ে চাপটি বানাবো, একটু অন্যরকম, এটা খেতে ভালো লাগে আমার কাছে, সেজন্য চিন্তা করলাম আজ এটাই খাই। এটা আমি গ্রাইন্ড করেছি, এটা চপার দিয়ে করেছি, যার জন্য পুরো মিশ হবে না, আস্তে আস্তেই থাকবে, দানা দানাই থাকবে। এই যে এখন আমি এটার ভিতরে বাকি জিনিসপত্র অ্যাড করব, তার ভিতরে পেঁয়াজ, সবার আগে পেঁয়াজ দেব কতটুকু, এরপর অন্যান্য জিনিস দেব। তো আমি এখন ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। আর আমি শান্তার ব্যাপারে কিছু কথা বলছি, সে কথাটা হচ্ছে, কালকে শান্তা হসপিটালে ছিল, গত পরশু দিন হসপিটালে গিয়েছিল, রাতে ব্যাক করেছিল, ডাক্তার বলেছিল ওর কি বলে এটাকে, আমার এখন গলা কাঁপছে, কারণ আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম, তখন পর্যন্ত জানি যে ও বাসায় এসেছে, কিন্তু কিছুক্ষণ আগে, মানে আপনারা যখন ভিডিওটা পাবেন, মনে করবেন তার 15 মিনিট আগে আমার সাথে ওর লাস্ট কথা হয়েছে, তখন সে বলল অ্যাম্বুলেন্স এসে আবার তাকে হসপিটালে নিয়ে গেছে, কারণ তার আবার পেইন উঠছে এবং প্রচুর পেইন, এখন তাকে আবার হসপিটালে নিয়ে গেছে। তো এই এই লাস্ট খবর এই পর্যন্ত। আমি ভিডিও আপলোড করেছিলাম এবং অনেকখানি আমি বলেছিলাম যে ও এখন বাসায় এসেছে, ও মেডিসিন খাবে, তারপরে অপারেশন করবে বা কিছু, কিন্তু যেহেতু ওর অনেক পেইন উঠেছে, তাই তাকে হসপিটালে আবার নিয়ে গেছে, কিছু মানে 2 ঘন্টা আগে আবার ওকে হসপিটালে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স এসে। তো ওর অবস্থা খুবই খারাপ। প্লিজ আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, দেল খুললে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তাড়াতাড়ি ওরে সুস্থ করে দেয়। আমি পুরো ভিডিওটা আপলোড দিয়েছি, তার 10 মিনিট পরেই আমি, আমার ভালো লাগতেছিল না, আমি ওকে কল দিছি, তখন ও বললো আপু আমাকে আবার হসপিটালে এইমাত্র নিয়ে আসছে। তো আপনারা প্লিজ ওর জন্য অনেক দোয়া করেন, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমাদের সবার মাঝে ফেরত আসে ও ঠিকভাবে, আর অপারেশন জানি সাকসেস হয়। ওর ছোটো ছোটো 3টা বাচ্চা, বড় বাচ্চাটার 6 বছর মাত্র বয়স কমপ্লিট হয়েছে, মেজোটার বয়স 2.5 বছর আর ছোটোটার বয়স মাত্র 7 মাস। এই ছোটো ছোটো বাচ্চাদের মা, আল্লাহ জানি তার মাকে বাচ্চাদের কাছে নিয়ে আসে ফেরত। আপনারা প্লিজ ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যারা যারা এই কয়দিন ওর নাম বলেছেন, ওর জন্য দোয়া করেছেন, শান্তার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ শান্তা আমাকে আগেই বলে দিয়েছিল আপু আপনি সবাইকে একটু ধন্যবাদ দিয়ে দিয়েন। তো আপনারা প্লিজ ওর জন্য অনেক দোয়া করবেন সবাই অন্তর দিয়ে, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তো আমি ভিডিওটা কেটেছিলাম, এখন এত বড় ভিডিও পুরো আবার যদি আমি ভয়েস দিই তাহলে আমার অনেক টাইম লেগে যাবে, সেই জন্য আমি শুধু এই পার্টটায়, এই ভয়েসটা ওই আগেরটা ডিলিট করে আমি এই পার্টটায় শুধু আমার এই ভয়েসটা দিয়ে নিয়েছি। এটা নতুন আপলোড হওয়ার, মনে করেন আপনি 10 মিনিট আগে আমি ভয়েসটা দিয়েছি, যতটুকু পেরেছি, একটা একটা কি বলবো, বুঝতেও পারতেছি না আসলে, কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি।
যে কিছুটা অংশে আমি এই ভয়েসটা দিয়ে দিলাম, আর বাকিগুলো সব কাটা আমার সম্ভব ছিল না। আমি মনে করেছিলাম আমাদের শান্তা মনে হয় একদম সুস্থ হয়েছে, কিন্তু আসলে না, শান্তা এখনও অনেক অসুস্থ। তো আপনারা ওর জন্য অনেক দোয়া করবেন, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ও ব্যথায় একটু কাতরাচ্ছিল, কোকাচ্ছিল, তারপরও আমার সে ফোনটা ধরেছিল, কারণ আমি প্রথম একবার ফোন দিয়েছি তখন তাকে পাইনি, পরে আবার দিয়েছি তখন সে তাড়াতাড়ি ধরেছে, বলে আপু আমি তো এরকম আর একটা হসপিটাল আমাকে নিয়ে আসছে, আগেরটায় না, কারণ আগেরটায় কিছু করতে পারবে না, আর একটা নিয়ে আসছে। এখন কি হবে, এখন অপারেশন হবে কি না সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ ডাক্তার ওর আগে সমস্ত রিপোর্ট দেখবে, আর ওর অন্য প্রবলেমও আছে সেগুলোও দেখবে। এগুলো দেখে যদি ডাক্তার মনে করে অপারেশন করা লাগবে, তাহলে হয়তো খুব শীঘ্রই ওর অপারেশন হবে, হয়তো টাইম বলতে পারি না, তবে খুব তাড়াতাড়ি হবে। আর আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ, আজকের ব্লগের পর কালকের ব্লগেও আমি ওর ব্যাপারেই কথা বলবো, যে ওর অবস্থা কেমন শারীরিক সেটা আমি আপনাদের জানিয়ে দিব। আর আমি এই যে বাচ্চাদের জন্য একটু খাবার বানাচ্ছিলাম, তো আসলে আমি তো খাবারের কিছু বলতে পারি নাই, আপনারা দেখে নিবেন কি কি বানাচ্ছি। বাচ্চাদের বানাচ্ছি চাপটি বানাচ্ছি, কিন্তু এই চাপটি বানানোর পর আমার ছেলে বলে আমি এটা খাবো না, আমাকে তুমি অন্য খাবার করে দাও। তো যাই হোক, আমি তাকে অন্য খাবার করে দেব। আর সামিরা আক্তার, আইরিন, জীবন ভাই, জীবন ভাই লাইভে সে অনেক শান্তার ব্যাপারে বলেছে, খুব ভালো লেগেছে, শান্তা খুশি হয়েছে খুব। তারপরে উম্যান উম্যান ব্লগার, তারপরে হচ্ছে গিয়ে আর আর রাজিয়া, রাজিয়াস ব্লগ, ওরা সবাই শান্তার জন্য দোয়া চেয়েছে সবার কাছে, এবং সব ইউটিউবাররা শান্তার জন্য দোয়া করেছে, এই জন্য শান্তা খুব খুশি হয়েছে সবার ব্যাপারে। তো এখন ওর জন্য প্লিজ আপনারা বেশি বেশি দোয়া করেন, নামাজ পড়ে ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যাই হোক, আমি সকালে উঠে তো এই যে নাস্তা টাস্তা বানাচ্ছিলাম সব কিছু, তখন পর্যন্ত আমি জানি যে শান্তা সুস্থ আছে, তো সেজন্য আমি তো পুরো কাজ টাজ করতেছিলাম। তো দুপুরে খবরটা আসলো, রান্না বান্না হয়েছে আমার, তখন খবরটা আসলো, শান্তা বললো যে আপু আমি আমাকে আবার হসপিটালে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে, আমি খুব অসুস্থ, আমি কাতরাচ্ছি ব্যথায়, ওই জন্য আমার খুব কষ্ট হয়েছে শান্তার জন্য, আমার কান্না আসতেছিল। কিন্তু যেহেতু আমি ভিডিওটা আগেই তৈরি করে ফেলেছি, আমি চিন্তা করলাম এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে দোয়া চাই, আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, তখনও আমি জানি না যে শান্তা এত অসুস্থ, আমি সবার কাছে দোয়া চেয়েছিলাম। হঠাৎ করে যখন শান্তাকে ফোন করি, আমার কেন ভালো লাগতেছিল না, ভিডিওটা আপলোড দেওয়ার 5 মিনিট পরে আমি ওকে কল দিই, তখন বলে আপু আমাকে আবার হসপিটালে আনছে, তখন আমি ভিডিওটা আবার ডিলিট করি, আগেরটা ডিলিট করে এই দুই জায়গায় আমি আবার একটু আমার ভয়েসটা দিয়ে দিয়েছি যে আপনারা প্লিজ ওর জন্য দোয়া করবেন, ওকে এইমাত্র আবার হসপিটালে নিচ্ছে 2 ঘন্টা আগে। তো ওর আবার এখন ডাক্তাররা দেখবে কি হয়েছে, কারণ ও ব্যথায় কাতরাচ্ছিল, ওর প্রচুর ব্যথা উঠছে, এখন সম্ভবত ওকে অপারেশনটা করেই ফেলবে, এখন কখন করে সেটা বলা যায় না। আর আমি এক শ্বাসে কথা বলতেছি, আপনারা বুঝতেই পারতেছেন যে কত কষ্ট হলে মানুষ এভাবে করে কথা বলে, আমি এরকম করে কোনো ব্লগে কথা বলিনি, আমি এখন অল্প সময়ের ভিতরে পুরো সব কথা বলতে চাচ্ছি আপনাদের সবার সাথে, আমার খুব কষ্ট হচ্ছে কথাগুলো তাড়াতাড়ি করে বলি সেই জন্য। তো যাই হোক, আমি আমার ছেলেকে তো খাবার দিয়েছিলাম সুন্দর করে ডেকোরেশন করে, তখনও তো আমি বুঝতে পারিনি যে শান্তাকে নিয়ে এভাবেই করবে, তাহলে হয়তো আমি ভিডিওটা এভাবে মেক করতাম না। তো নাস্তাও খেয়েছিলাম, এই যে আমি নাস্তা খাচ্ছি, তখনও আমি বুঝি নাই, আমি এই একটু আগে খবর পেয়েছি, তাই এখানে ভয়েসগুলো আবার চেঞ্জ করে, আগের ভয়েসটা চেঞ্জ করে নতুন করে ভয়েস দিয়েছি এই সব জায়গাতে। আমি তো পুরো ভয়েস দেওয়া সম্ভব না, শেষের দিকেও আর দিতে পারিনি ভয়েস, তাহলে আমার অনেক লেট হয়ে যাবে, আমি কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারবো না, তাই আপনারা বুঝে নেবেন, দেখে নেবেন আর শান্তার জন্য। তো আমি এখানে, এটা হচ্ছে বোয়াল মাছ, আমি বোয়াল মাছ একটু ভিজিয়েছিলাম, এখন ওয়াশ করব। তো এই বোয়াল মাছটা আমাদের ঘরে শুধু আমিই পছন্দ করি, কারণ আপনাদের ভাইয়া বেশি একটা পছন্দ করে না দেখলাম, মোটামুটি অত বেশি না, দেখি অত অত শখ করে সে খায় না, সে কিন্তু মাছের পাগল, সে প্রচুর মাছ খায়, কিন্তু দেখলাম বোয়াল মাছটা সে অতটা মানে পছন্দ করে না, তার খাওয়ার স্টাইল দেখে বোঝা যায়, কিন্তু বলে যে অনেক মজা হয়েছে রান্নাটা। তো যাই হোক, এখন এটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, আর একটু লবণ মাখাবো।
তো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর তো সাইডের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। তো আজ আমি ডালটা ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটে তারপরে করে করতেছি। তো অলরেডি আমি ওটা করে ফেলেছি, এখন আমি একটু টমেটো দিয়েছি, আর এই সাইডের চুলাতে আমি ফ্রাই প্যানে মাছগুলো দিয়েছি, ফ্রাই করে নেবো আজ। এর আগে একদিন করেছিলাম, আপনারা দেখেছেন, ওটা ফ্রাই করিনি। আজকে আমি চিন্তা করলাম একটু ফ্রাই করে করি, কারণ সবসময় মানে আমরা তো বাইরের দেশে যারা থাকি একদম ফ্রেশ মাছটা তো খেতে পারি না, স্বাভাবিক ফ্রোজেনটাই খাই। তো ফ্রোজেন মাছ একটু ফ্রাই করলে বেশি ভালো লাগে, কিন্তু ওদিন যে করেছিলাম আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, অনেক ভালো লেগেছে। আর আমি জানি না কোন দেশে কীরকম মাছ আসে, ইদানিং কেন জানি আমি খেয়াল করেছি অনেক বেশি তাজা মাছ আসে, কারণ ফ্রোজেন হলেও মনে হয় খুব শীঘ্রই ফ্রোজেন করেছে, এরকমের কোনো গন্ধ থাকে না মাছে আর অনেক টেস্টি, মোটামুটি দেশের টেস্টের কাছাকাছি পাওয়া যায়। তো যাই হোক, এখন আমি একটু হলুদ দিয়েছি ডালের ভিতরে, এবার ডাল ঘুটনি দিয়েই ডালটা করেছিলাম, এখন আমি পানি দিয়েছি, ডালটা সেদ ভালো করে হলে তারপর আমি এটা বাগার দিব। তো লবণ দিয়ে দিলাম, আর এদিকে আমার মাছটাও ফ্রাই মোটামুটি হয়েছে, এখন আমি এটা মশলায় দিব, আলু দিয়ে মশলায় দিব। তো দুটো কাঁচামরিচ ডালে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ফ্রাই প্যানে এখন তেল দিয়ে আলুটা ফ্রাই করে নেব, কারণ ওই ফ্রাই প্যানে আমি মাছটা রেখেছি, ওটা আর উঠাইনি, ওভাবেই রেখেছি, এই জন্য চিন্তা করলাম এইটাই আমি আলুটা ভেজে এই তেলের ভিতরেই আমি রান্না করব। তো আলুটা একটু ভেজে নিলে একটু টেস্ট লাগে, এই আর কি আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এই রান্নাটা করব। আর আসলে রান্না করতে আমার কোনো মানে কষ্ট হয় না, রান্নাটা মনে হয় আমার একটা শখ, আমি কখনো রান্না করতে কষ্ট ফিল করি না, যে রান্না করব এই জিনিসটা আমার ভিতরে কেন জানি আসে না, আমি রান্নাটা অনেক আনন্দ নিয়েই করি। আর যখন আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড বলে মজা হয়েছে, বা ওরা যখন বলে এইটা একটু রান্না করে দাও, এটা খেতে চাই, তখন আমার বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজ দিয়েছি তেলের ভিতরে, একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। যেহেতু মাছ, মেজো ছেলে তো টাচই করবে না, আমি জানি সে খায় না কোনো মাছ, অনেক ট্রাই করেছে আসলে, অনেকে আমাকে বলে আপনি মনে হয় ট্রাই করেননি বা এই ধরনের বলে, দুঃখ লাগে তখন আসলে, যে আমি তো মা, মারা কিন্তু সব কিছুই বাচ্চাদের ট্রাই করায়, কিন্তু আমি ছোট সময় থেকে অনেক চেষ্টা করেছি, আমি এ ব্যাপারে সাকসেস হতে পারিনি, কারণ আমার বাচ্চা দেখা গেছে সে খায়নি, বা আমি যখন বলেছি মাছ ছাড়া অন্য কোনো খাবার নেই, তখন দেখা গেছে সে না খেয়ে থেকেছে, কিন্তু তারপরও সে টাচ করেনি। কিন্তু আমি তো মা, আমি তো চাই না যে আমার বাচ্চা না খেয়ে থাক, তো আমি চিন্তা করি ঠিক আছে, সে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা সে খেতে চায়, আমি সেজন্য তাকে সেগুলোই দেই। তো ছোটো ছেলে খায়, ছোটো ছেলে মাছ খুব পছন্দ করে, সে বলে যে আমি ইয়াম্মি লাগে, আমি মাছ দিয়েই ভাত খাবো, কিন্তু আমার বড় ছেলে আর মেজো ছেলে মাছ নিয়ে খুব খুব ঝামেলা করে, তারা সব খাবে কিন্তু মাছ তারা খাবে না, মাছ বলতে খাবে রূপচাঁদা মাছটা ফ্রাই করে দিলে শুধু খাবে, আর খাবে ইলিশ মাছটা ফ্রাই করে দিলে বড় ছেলেটা একটু খায়, মেজোটা খায় না, শুধু বড় ছেলেটা। তো যাই হোক, কথায় কথায় আমি সব মশলাও দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন, এটা হচ্ছে আমি মশলাগুলো তো কথা বলতে বলতে আপনাদের সাথে কষিয়ে ফেলেছি, কী কী দিয়েছি আপনারা দেখেছেন হয়তো, আদা রসুন পেস্ট দিয়েছি, ওটা আমি একসাথে ব্লান্ড করে রেখেছিলাম, আর দিয়েছি হলুদ মরিচ, ধনিয়া, জিরা, তারপরে পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, সব কিছুই দিয়ে ভালো করে কষিয়েছি। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব, আলুটা আগে দিয়ে তারপরে মাছটাকে দেব। পাশের চুলাতে আমার ডাল হচ্ছে। তো আমরা যারা ইউটিউবে কাজ করি, প্রথম প্রথম যখন কাজ শুরু করেছি আসলে ভালো বুঝতে পারিনি কীভাবে করতে হয়, কীভাবে একটা ভিডিও বানাতে হয়, তো ধীরে ধীরে এটা শিখেছি, হাত আসতে একটু সময় লেগেছে, এখনও যে পাকা হয়েছি তা না, এখনও বহু কিছু শেখার বাকি আছে আমাদের। তো সবাই যখন কমেন্ট করে খুব ভালো লাগে, বাইরে থেকে কিছু কমেন্ট আসে, বাইরের সুইট সুইট আপু ভাইয়েরা কমেন্ট করে, আবার ইউটিউবে যারা কাজ করে তারা কমেন্ট করে, খুব ভালো লাগে কমেন্ট পড়তে। তো আমিও সবারটা দেখার চেষ্টা করি এবং কমেন্ট করি, আর অনেক সময় দেখা যায় একটু কমেন্ট করতে আমার লেট হয়ে যায় তাদেরটা দেখে,
তার কারণটা আমি আজ আপনাদের বলে দিচ্ছি। দেখা গেছে আমি অনেক সময় অনেক অনেক কাজে এত বিজি হয়ে যাই, তখন আমি কমেন্ট করতে পারি না। অনেকের তো দেখেই ফেলি কিন্তু কমেন্ট করতে আর পারি না। আর যাদের আবার কিছু কিছু কমেন্ট করি একটু দেরি হয়ে যায়, যেমন সে ভিডিওটা দিয়েছে 5-7 ঘন্টা পর হয়তো তার ভিডিওটা দেখি, বা দেখা যায় অনেক সময় পরের দিন দেখি। এটার কারণ হচ্ছে আমি চেষ্টা করি ফুল ভিডিওটা দেখার, কারণ যখনই আমরা একটা ভিডিও তৈরি করি আমাদের কিন্তু অনেক কষ্ট হয়, এটা আমি বুঝি, ফিল করি। সেই জন্য আমি চাই যে তার পুরো ওয়াচ টাইমটা তাকে আমি দেব। সেই জন্য আমি একটু লেট করি কমেন্ট করি, পুরো ভিডিওটা দেখি, সেই জন্য আমার একটু টাইম লাগে। কিন্তু আমি আল্লাহর রহমতে আপনাদের যত ইউটিউবাররা আছেন যাদেরটা আমি দেখি, আপনারা খেয়াল করেছেন, আমি পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করি, তার জন্য একটু দেরি হয়ে যায় আমার। তো আমার খুব ভালো লাগে আপু ভাইয়াদের কমেন্টগুলো পড়তে, অনেক সুইট সুইট কমেন্ট করে আর প্রশংসা করে, কিন্তু ভালোই লাগে। প্রশংসা পেতে যে কত ভালো লাগে এটা সবাই মোটামুটি আপনারা বোঝেন। তো কাজের কাজও আমার হয়ে গেল আপনাদের সাথে আজকে কথা বলতে বলতে, শান্তার কথা, সব কথা, সমস্ত কথা। তো ডালটাও আমি এখন বাগার দিয়ে দিচ্ছি, এই যে দেখুন কত সুন্দর করে পেঁয়াজটা ভেজেছে। এবার পেঁয়াজটা আমার অনেক ভালো পড়েছে, আমার হাজবেন্ডকে বলেছি এবার পেঁয়াজ দেখে নিয়ে আসবা, বাংলাদেশের টাইপের পেঁয়াজ নিয়ে আসবা, সে তাই করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে, আর শান্তার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই আমি রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আসসালামা।